আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়ার স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফকির সেলিম। প্রথমে শিরোনাম, যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চাইলেন যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা বিদায় জানালেন কনসাল জেনারেল এম শামসুল হককে, এবং উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করলেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। প্রবাস থেকে তথ্য দিয়ে তত্ত্ব দিয়ে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকাসহ নানাভাবে প্রবাসীরা এ কাজে সরকারকে সহযোগিতা করতে পারেন বলে নিউ ইয়র্কের বিভিন্ন সমাবেশে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার কর্তৃত্ব সম্পন্ন করার জন্য যা যা করতে আমরা করব, এই ব্যাপারে আপনারাও আমাদের সহযোগিতা করবেন। 10 জুলাই শনিবার উডসাইডের ঢাকা ক্লাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অর্জিত হলেও মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি। 2021 সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন। এজন্য প্রবাসীদের বিনিয়োগ সহ সকল প্রকার সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি। যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হাজি এনাম, কমান্ডার নুরুন্নবী, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। প্রবাসীরা মন্ত্রীর কাছে নিউ ইয়র্কে বিমান সার্ভিস চালু, প্রবাসীদের ভোটাধিকার সহ নানা দাবি তুলে ধরেন। একই দিন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে নাগরিক সম্বর্ধনা জানিয়েছেন জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের প্রতিনিধিবৃন্দ। জ্যামাইকার আর্চার এভিনিউস্থ খাবার ঘর রেস্টুরেন্টে আয়োজিত সম্বর্ধনা সভায় মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।